Step one, wake up early, gonna rise with the sun. Step two, get some good, some food in you. Step three. Hi guys, good morning and welcome back to my Bangalore channel. কেমন আছো তোমরা সবাই? তা আশা করছি তোমরা সবাই as usual just for our dear জন আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো আজকে একটু ব্লগটা স্টার্ট করতে লেট হয়ে গেল এন্ড চুলটাও দেখে বুঝতেই পারছো, জানি না কতটা বুঝতে পারছো, পাগল পাগল লাগছে। বেসিক্যালি চুল ধুয়েছি আজকে, এত গরম পড়েছে না যে শ্যাম্পু না করলে আমি হয়তো কোনো সময় পুরোটা চুল ধুই না, আমি জাস্ট মাথার তালুটা ধুই। মা ছোটোবেলাতে তাই বলতো, তালুটা ধোয়া দরকার, কারণ তালু ঠান্ডা থাকলে শরীর ঠান্ডা থাকবে এবং মাথা ঠান্ডা থাকবে। তো যাই হোক, আজকে পুরো চুলটাই ধুয়ে নিয়েছি অ্যান্ড জাস্ট টাওয়েল ড্রাই করেছি, এখনও ব্লো ড্রাই করিনি, ব্লো ড্রাই করবো। তো সেই কারণে এই সব কিছু করতে গিয়েই আজকে একটু ব্লগটা লেটে স্টার্ট করছি। তারপরে একটু ফোন টোনও একটু মানে আমার দাদার সাথে একটু কথা বলছিলাম কয়েকটা কাজের ব্যাপারে, মানে আমার কাজের না একটা কাজের সম্বন্ধে আর কি কথা বলছিলাম। তো যাই হোক, দেরি হয়ে গেল, বাট হিয়ার আই এম স্টার্টিং দ্য ব্লগ। আশা করছি এই ব্লগটা একটা তোমাদের ভালো লাগবে। তো চলো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আজকে লাঞ্চের মেনুতে আছে হচ্ছে কাতলা মাছের আলু দিয়ে ঝোল, মুসুরির ডাল, কালকে তরকারিটা অল্প একটু রয়ে গেছে, লাল শাক ভাজা, আর এখানে আছে হচ্ছে ভাত। তো চলো এবার ঝটপট লাঞ্চটা করে নিই। ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এই দুটো টেডি তোমরা দেখো নি, মাঝখানে টেডিটা তোমরা দেখেছো, হোম ট্যুরেও ছিল, এটা অনেক দিন হয়ে গেছে, মানে ফ্ল্যাটে আসার পরেই আর কি, বিয়ের পরেই এটা। বাট এই দুটো টেডি আমার আগের বিয়ের আগের বাড়িতে ছিল এতদিন, তো আজকে দিয়ে গেছে বাবা মা। বেসিক্যালি এই টেডিটা এই মানে অ্যাকচুয়ালি এই দুটো টেডি শায়নের দাদা আমাকে, এই টেডিটা শায়ন আমাকে আমার ফার্স্ট বার্থডেতে গিফট করেছিল, আমাদের রিলেশনশিপের পর ফার্স্ট বার্থডেতে এই অরেঞ্জ টেডিটা দিয়েছিল। অ্যান্ড এই টেডিটাও আমাকে দিয়েছিল একবার ভ্যালেন্টাইন্স ডেতে, কোন ইয়ারে ভ্যালেন্টাইন্স ডে সেটা আমার সত্যি মনে নেই, বাট এটা দিয়েছিল ভ্যালেন্টাইন্স ডেতে। আর এটা হচ্ছে সবচেয়ে বড় টেডি, মানে বড় মেজো আর ছোট, তো বেশ ভালো লাগছে এখন। আমি এরকম সবসময় চাইতাম যেরকম অনেক বড় টেডির কালেকশন হবে, আমার টেডি বিয়ে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আজকে একসাথে তিনজনকে এরকম বসানো হয়েছে, তো ভালো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। চলে এসেছি বাড়িতে, বেরোনোর সময় ফ্ল্যাটে আর ব্লক করা হয়নি। তো যাই হোক, আসার সময় মা আবার ফোন করেছিল এই মগটা আনার জন্য। বেসিক্যালি এটা একটা নতুন মগ, এখনও স্টিকারও খোলা হয়নি, দেখতেই পাচ্ছ। মা কিনে দিয়েছিল ওই খাবার টাবার রান্নায় জল ফল দেওয়ার জন্য। তো এবার এটা মানে নতুন ইউজ হয়নি, থাকতে থাকতে দেখি এই দেখো এই জায়গাটা ফেটে গেছে, মানে ক্যামেরা হয়তো অত ভালো বোঝা যাচ্ছে না কিন্তু খুব বাজেভাবে ফেটে গেছে, এই দিকটাও প্লাস এই দিকটাও দুটো দিকে ফেটে গেছে। তো বলেছিলো চেঞ্জ করে দেবে যদি প্রবলেম হয় কিছু, তো ওই জন্য মা বললো নিয়ে আয় তাহলে চেঞ্জ করবো, ফাটা জিনিস কেন ব্যবহার করতে যাবো নতুন। যেখানে ফুট করে ধোসা খেলে ইচ্ছে করছে, তো মাকে বললাম যে মা ধোসা কি ডায়েটে খাওয়া যায়, মা বললো হ্যাঁ ওখানে তো পুরোটা তেল ব্যবহার করা হয় না, ধোসা খাওয়াই যায়। তো ওই জন্য আর এমনি তো পুরোটা গোটা তো আমি খেতে পারবো না, এমনি তো পারি না, তো মাকে অল্প একটু বাবাকে অল্প একটু দেবো, হয়ে যাবে আমি একটু খাবো, এখন যাচ্ছে ধোসা আনতে। আর ভিডিও করিনি ধোসার দোকানে, ধোসা নিয়ে চলে এসেছি। বাবারে এত গরম লাগছে, এত ট্রিমেন্ডাস সাংঘাতিক গরম, মানে আমি ভাষা হারিয়ে ফেলছি, কি বলবো, ভাড়া হচ্ছে না এত গরম। তো এই যে ধোসা আর সাথে সাম্বার আর কোকোনাট চাটনি, আগে আমি সাম্বার দিয়েই খেতাম, কোকোনাট চাটনি আমার কেন জানি ভালো লাগতো না, আর এখন আবার পুরো উল্টো, এখন আমার সাম্বারটা বরঞ্চ অতটাও ভালো লাগে না, কিন্তু কোকোনাট চাটনিটা বেশ ভালো লাগে এখন। তো চলো চটপট খেয়ে নিই। চলে এসেছি ফ্ল্যাটে, এবার ভেতরে যাবো, একটু ভালো করে স্নান করতে হবে, প্রচণ্ড গরম লাগছে, খুব সোয়েটও হচ্ছে। তো স্নান টান করে আমার ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে থাকবো আর সঙ্গে থাকবো। আমি স্নান করে এলাম, তো এখন ফ্রেশ লাগছে, এখন সায়ন গেছে স্নান করতে, আর পড়া যাচ্ছে না, সবসময় তো এসি চালিয়ে বসাটা সম্ভব না আর উচিতও না, আর আমারও গ্ল্যান্ডে প্রবলেম আছে, শ্যানারও টনসিলের প্রবলেম আছে, তো একটু স্নান করলে ভালো লাগে, বেশ বডিটা ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। তো যাই হোক, এখন নাইট স্কিন কেয়ারটা করবো, করে তারপরে একটু বসবো, একটুখানি ভিডিও দেখবো বা কোনো মুভি দেখবো, তারপরে পরে গিয়ে ডিনার করবো, কারণ এত তাড়াতাড়ি ডিনার করতে ইচ্ছা করে না, কারণ ডিনার করলে আমি একটুখানি লেটে ঘুমাই, তো এবার ডিনার করলে কী হয় না তারপরে খিদে পায়, তো সেই কারণে আর কি ডিনারটা বেশি তাড়াতাড়ি আমি আসেন কেউই করি না। তো যাই হোক চলো এখন স্কিন কেয়ারটা করি, করে যাই গিয়ে ভিডিও টিডিও দেখি, পরে আবার ব্লগ করছি, দেখতে থাকো আমি সঙ্গে থাকো।
সো আই এম ডান অ্যান্ড ডাস্টেড উইথ মাই নাইট স্কিন কেয়ার। এবার যাই গিয়ে একটুখানি টিভিটা চালাই আর ছিল মারি, পরে ব্লগ করছি, দেখতে থাকো আর সঙ্গে থাকো। ডিনারে ডালের সাথে খাওয়ার মতো কিছু নেই, মাছ আছে, তো আমি ভাবলাম কি করা যায়, পেঁয়াজি ভাজলাম, বেসন রয়েছে, তো দেখলাম পেঁয়াজি ভেজে নিই, তো আমি তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়ো, এই যে আমার পেঁয়াজি ভাজা হচ্ছে, কয়েকটা ভাজা হয়েও গেছে, এই যে আরও দুটো ছিল, দুটো সাইনকে টেস্ট করতে দিয়েছি, তো ওটা জানি না কী বলবে কেমন হয়েছে। আর এদিকে বাকিগুলো ভাজা হচ্ছে, এগুলো ভাজা হলে তারপর ডিনার করে নেব। গুড মর্নিং, আজকে সকালবেলা থেকে ওয়েদারটা বেশ ভালো লাগছে, রোদ সেরকম একটা ওঠেনি, মেঘলা মেঘলা ওয়েদারটা অ্যান্ড হাওয়া দিচ্ছে, তো সেই কারণে আমি এখানে এসে জানলায় বসে রয়েছি, বাইরে বেরোচ্ছি না, কারণ এই জায়গাটা স্বপ্ন আইএস মোছেনি তো ময়লা, তো এখানে ওপরটাতেই বসে আছি। তো যাই হোক, বসে বসে আমি এতক্ষণ ফ্রুটস খাচ্ছিলাম ব্রেকফাস্টে, তো যাই হোক বেশ ভালোই লাগছে, রোদটা পড়েনি না, বেশ সুন্দর লাগছে, রোদ ওঠেনি বলে যে গরমটা কম সেটা না, গরম যেরকম হওয়ার সেরকমই আছে, জাস্ট তাপটা নেই, মানে যে একটা তাপ থাকে, মানে মেঘলা না থাকলে, মানে রোদ থাকলে যে তাপটা থাকে ওই তাপটা নেই, বাট গরম একই রকম রয়েছে। তো যাই হোক, আমি গ্রিন টিও খেয়ে নিয়েছি, ব্রেকফাস্টও করে নিয়েছি, অ্যান্ড সবাইকে ঈদ মোবারক, আজকে ঈদ, তো সবাইকে ঈদ মোবারক জানালাম, সবাই আমার মুসলিম ভিউয়ার্সরা খুব ভালো করে ঈদ কাটিও, খুব মজা করো, খুব আনন্দ করো। তো চলো আর এই ব্লগটাকে বেশি স্ট্রেচ করবো না, এখানেই এই ব্লগটা এন্ড করছি, আশা করছি এই ব্লগটা একটু তোমাদের সবার ভালো লেগেছে, ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড যারা চ্যানেল নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করো। লাস্ট ইয়ার আমার এখনও মনে আছে অক্ষয় তৃতীয়ার দিন আমার ফ্ল্যাটে পুজো ছিল, অ্যান্ড অক্ষয় তৃতীয়ার দিনই ঈদ ছিল, মানে অক্ষয় তৃতীয়ার ঈদ গত বছরে একই দিনে পড়েছিল, আমার এখনও মনে আছে যে দিনের বেলা আমরা অক্ষয় তৃতীয়া হিসেবে পুজো করেছিলাম, আর রাতের বেলা আমরা আমি আর সামনে একটা ক্যাফেতে খেতে গেছিলাম আর বলেছিলাম এটা আমাদের ঈদ সেলিব্রেশন। আমাদের সাথে দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সাথে, টিল দেন গাইজ টেক কেয়ার, হ্যাভ আ লাভলি ডে, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে প্রিটি অ্যান্ড স্টে ব্লেসড, টাটা।